নমস্কার বন্ধুরা টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন তো বন্ধুরা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পার্শ্ব বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি কলকাতা শাখায় নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তোমাদের সামনেই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ নোটিশটা নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এই নোটিশে কি বলা আছে আমরা দেখে নেবো কোন কোন পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তো তোমরা দেখো এক নম্বর কি বলেছে ফিমেল নার্স এ সাব অফিসার বি ড্রাইভার ওয়ার্ক অ্যাসিস্টেন্ট এবং ক্যান্টিনমেন্ট ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এই পাঁচটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার কোথায় কী ভ্যাকান্স আছে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বলে দেব বলে দেবো এবং কোন প্রয়োজনে কত শিক্ষকতা যোগ্যতা লাগবে সবই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না এবং তুমি কোন জেলাতে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তাহলে আমরা বলে দেবো তোমরা সেই জেলা থেকে আবেদন করতে পারবে কি পারবে না এবং চ্যানেলের প্রথম নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাদের ইউনে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাইরে রাখবে চাকরি সংক্রান্ত নানা তথ্য নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের দেওয়ার জন্য চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দেখো এখানে আমি মার্ক করছি দেখো মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে চাকরি অনলাইনে আবেদন এখানে তিন চেয়ে চলে আসবে স্কল করে দেখে নেবো কি লেখা আছে কার আবেদন করবে কীভাবে আবেদন করবে তো দেখো এখানে নোটিশ নাম্বার দেওয়া হয়েছে দেখো নোটিশ নাম্বার তোমাকে দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এরপরে চলে আসবে আবেদনের শুরু আবেদন কবে থেকে শুরু হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আবেদন শুরু শুরু হয়েছে কিন্তু বিশে এপ্রিল দু হাজার একুশ থেকে শুরু হয়েছে আবেদন পদ্ধতি ঠিক আছে মানে এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে কিন্তু এই আবেদন শুরু হয়েছে আবেদন চলবে কিন্তু বিশে মে দু হাজার একুশ পর্যন্ত তার মানে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদনের মাধ্যমে অনলাইন সেটা কিন্তু বলেই দিলাম আমি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তো কিভাবে আবেদন করবে আমি কিন্তু ভিডিও শেষ শেষে বলে দেবো তো একদমই স্কিপ করবে না ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে পোস্টের নাম বেতন এবং শূন্যপদ কোন পোস্ট কি বেতন দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো দেখো এক নম্বরে এক নম্বর কি আসছে দেখো দেখো ফিমেল নার্স এ তো ফিমেল নার্স এ পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বেতন দেওয়া প্রতি মাসে চুয়াল্লিশ হাজার নশো টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে বাস মাসিক স্যালারি দেওয়া হবে চুয়াল্লিশ হাজার পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তিন বছরের নার্সিং কোর্সের ডিগ্রি করা থাকতে হবে মানে তোমাকে তোমাকে অবশ্যই তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কিন্তু তোমার তিন বছরের নার্সিং ট্রেনিং করা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে বয়স সীমা বলেছে দেখো আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনকারী এই পদের জন্য আবেদন করতে পারবে মানে তুমি যদি আবেদন করতে তার তোমার বয়স হতে হবে আঠেরো থেকে বছরের ত্রিশ কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে টোটাল পদ আছে একটি একটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এরপরে দেখে নেব দু নম্বর পোশন সাব অফিসার মানে বি সাব অফিসার বিপদে তোমাদেরকে দেখো কি বলা হয়েছে এখানে দেখাও বলা হয়েছে বেতন প্রতি মাসে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা কিন্তু তোমাদের বেতন হবে প্রতি মাসে দেখো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো এখানে দেখো বিজ্ঞান ও কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সেই সঙ্গে সাব অফিসার কোর্সে সাব অফিসার কোর্সে ডিগ্রি থাকতে হবে তার মানে অবশ্যই তোমাকে বিজ্ঞান এবং কেমিস্ট্রি বিষয়ে মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে সেই সাথে সাব অফিসার কোর্সে ডিগ্রি করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এরে কিন্তু পারবে না এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এরখানে শূন্য পদে একটি একটি পদে তোমাকে নিয়োগ করা হবে এরপর দেখে নেবো পোস্ট ড্রাইভার এখানে দেখে নেব ড্রাইভার পদের জন্য কি কি আছে দেখো ড্রাইভার পদের জন্য দেখো এখানে প্রতি মাসে বেতন উনিশ হাজার নশো টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো মাধ্যমিক পাস হতে হবে এবং ভারী হাল ভারী ও হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক তার মানে তোমাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সাথে তোমার ভারী এবং হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে থাকলে কিন্তু তোমরা এপেদের জন্য আবেদন করতে পারবে বয়স সীমা কি বলা হয়েছে দেখো এখানে বয়স সীমা বলা হয়েছে আঠারো থেকে সাতের বছর বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এপেদের জন্য আবেদন করতে পারবে মানে তোমার বয়স হতে হবে আঠেরো বছর থেকে সাতের বছরের মধ্যে এখানে মোট শূন্য পদ আছে তিনটি তিনটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এরপর দেখে নেব ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ পদে কী বলা হয়েছে দেখো এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা কিন্তু তোমার প্রতি মাসে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা তোমাকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে দেখো শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক মাধ্যমিক পাশ করা থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে তাহলে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে দেখো বয়স সীমা কত বলা হয়েছে দেখতে পাচ্ছ আবেদনকারীকে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে টোটাল শূন্য মতে হচ্ছে পাঁচটি পাঁচটি পদে তোমাকে নিয়োগ করা হবে এরপরে দেখে নেবো ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে তো এখানে দেখো পোস্টের নাম বলা হয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে আঠারো টাকা কিন্তু তোমাদেরকে প্রতি মাসে বেতন বা স্যালারি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নেবো আমরা তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টের জন্য আবেদন করা যেত করতে পারবেন মানে মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এবার জন্য আবেদন করতে পারবে এরপর নিজের রাজপ দেখো সীমা তো এখানে বয়স সীমা কি বলে দেখো বয়স সীমা এখানে বলা হয়েছে আবেদনকারী বয়স হতে হবে আঠারো বছরের উপরে আঠেরো বছর উপরে বয়স হতে হবে এবং সমস্ত পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে বয়স হতে হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের জন্য ক্ষেত্রে বয়স হতে হবে অনুযায়ী ঠিক তোমাদের যে বয়সটি চাওয়া হয়েছে সেই বয়স কিন্তু কুড়ি পাঁচ দু হাজার একুশ অনুযায়ী তোমাদের হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে একটা শূন্য পদ আছে দেখো এখানে দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো তো দেখো নিয়োগ প্রক্রিয়া তোমরা কিভাবে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এক নম্বরের প্রিমিনারি টেস্ট ঠিক আছে দু নম্বর হচ্ছে অ্যাডভান্স টেস্ট এবং তিন নম্বর হচ্ছে স্কিল টেস্ট এই তিনটি ধাপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে চলে আসবে নিচে দেখো এখানে আবেদন ফি এখানে আবেদন কি ফি কত লাগবে সেটা কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো এখানে সমস্ত পোস্টের জন্য আবেদন ফি লাগবে একশো টাকা তবে এসসি এস টি এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি জমা দিতে জমা দেওয়া লাগবে না আবেদন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে তার মানে জেনারেল এবং ও প্রার্থীদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে মানে পরীক্ষার ফিজ এবং এস সি এসটি পি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফি জমা দেওয়া লাগবে না যারা যাদের আবেদন ফি জমা দিতে হবে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো এখানে দেখে নেও আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলস বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডট ভি ই সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে চাকরি প্রার্থীতে আবেদন করতে হবে আবেদন করা করার আগে ওয়েবসাইটে হোম পেজে হাউ টু অ্যাপ্লাই অপশনটি ক্লিক করে আবেদন করার বিস্তারিত পদ্ধতি দেখে নিতে হবে তারপর দেখে নিতে তারপর আবেদনকারীদের সঠিক তথ্য দিয়ে নির্দিষ্ট কোন পোস্টে আবেদন করতে হবে মানে কোন পোস্টের জন্য আবেদন করতে চাই সে পোস্টটি টি সিলেক্ট করে তার জন্য আবেদন করতে হবে ডবলিউবি এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু অফিশিয়াল নোটিশ এবং অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক মধ্যে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা দেখে নেবো অফিসিয়াল তো অফিসিয়াল মানে নোটিশটা দেখেছি তোমরা চাইলে অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট মানে যেখান থেকে তোমরা আবেদন করবে সেই লিঙ্ক কিন্তু আমাদের ওয়েবসাইট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো আমরা আগে দেখিয়ে দেবো এখান থেকে তোমাদের কীভাবে আবেদন করবে তো আমি এই লিঙ্কের উপর ক্লিক করে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো তো বন্ধু দেখতে পাচ্ছ আমি যে যখন ওই লিঙ্কের উপর ক্লিক কর তখন কিন্তু এরকম ওয়েবসাইট চলে আসবে তোমার সামনে দেখো ভ্যারিয়েবল এনার্জি সাইক্লো সাইক্লোটন সেন্টার এখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে একটু নিচে এলে কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এখানে কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু বলা হয়েছে দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টাম্বার সবই কিন্তু দেওয়া হয়েছে তো অ্যাপ্লাই করতে গেলে দেখে নেবো আমরা এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করব ঠিক আছে তো বন্ধুরা তোমাদের অ্যাপ্লাই করতে হলে দেখো এখানে একটা অপশান দিয়েছে নিউ ইউজার রেজিস্টার এবং লগ ইন তো তোমার যেহেতু নিউ ইউজার তাই তোমাদেরকে কিনে কিন্তু তোমাদেরকে আগে রেজিস্টার করতে হবে ঠিক আছে রেজিস্টার করার পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো রেজিস্টার করার পরে আবেদন করে নেবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবে আমরা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেম সলভ করে দেবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাইরে রাখবে চাকরির সংখ্যা নানা তথ্য নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সায় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য